আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর একেবারে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব। তোমাদের এই 2022 এর জানুয়ারি মাসে যে নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার আজকে আমরা ক্লাস 5 পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করব। এর আগের ভিডিওতে আমরা তোমাদের একেবারে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা কমপ্লিট করে ফেলেছি। যারা এখনো কমপ্লিট করোনি তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে দেখে খাতা সুন্দর করে নিতে পারো। তো আজ আমরা তোমাদের আমাদের পরিবেশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করব। তো এখানে তোমাদের মোট পূর্ণমান 15 নম্বরে রয়েছে, অর্থাৎ তোমাদের এই আমাদের পরিবেশের 15 নম্বরে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, যেখানে প্রথমে একের দাগে তোমাদের ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন দিতে হবে এবং দুইয়ের তোমাদের এখানে স্তম্ভর সাথে মিলকরণ করতে হবে। তৃতীয়ত তোমাদের একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে এবং চারের তোমাদের দুটি বা তিনটি বাক্যে উত্তর দিতে হবে। সমস্ত প্রশ্নগুলির মান টোটাল 15। তো দেখো প্রথমের দাগের যে বলেছে, প্রথম দাগের যে বলেছে দেখো একের ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও, অর্থাৎ এখানে যে বাক্যগুলো রয়েছে তিনটি, এই তিনটি বাক্যের মধ্যে যেটা সঠিক তার পাশে আমাদের রাইট চিহ্ন দিতে হবে, যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন। একের এক বলেছে ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়, এটা ভুল, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, তার জন্য এটা ভুল হয়ে যাবে, কাটা চিহ্ন দেবো আমরা। পরবর্তী একের দুই, নার্ভ পেশি শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া, এটা একেবারে সঠিক, সেজন্য এর পাশে আমরা রাইট চিহ্ন দেব। পরবর্তী একের তিন, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 300টি হাড় থাকে, এটা ভুল, সঠিক উত্তর হবে 206টি, অর্থাৎ এর পাশে আমরা কাটা চিহ্ন দেব, ঠিক আছে। পরবর্তী দেখো দুইয়ের, যেখানে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে লেখো, অর্থাৎ বাঁ পাশে তিনটে এখানে কিছু দেওয়া রয়েছে এবং ডান দিকে এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, এগুলোর সাথে আমাদের মিলকরণ করতে হবে। তাহলে প্রথমে যেখানে বলেছে মেলানিন, মেলানিন এর সাথে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক যেটা অপশনটা হবে সেটা হচ্ছে ত্বক, অর্থাৎ গ নম্বর অপশনটা সঠিক, ত্বকে আমাদের মেলানিন থাকে, যার ফলে আমরা আমাদের দেহের যে ফর্সা কালো যে কালার হয় সেগুলো কিন্তু হয়, ঠিক আছে। এই মেলানিন বেশি বা কম থাকে একজন মানুষের দেহে, তো মেলানিনের সঙ্গে সঠিক উত্তর হবে ত্বক। তারপর হচ্ছে হিউমেরাস, হিউমেরাস এটা কোথাকার হাড় বলতো, হিউমেরাসের সঠিক উত্তর হয়ে যাবে হাতের হাড়, হাতের হাড়ে হিউমেরাস থাকে। পরবর্তী ফিমার, ফিমার হচ্ছে পায়ের হাড়। তাহলে এখানে দেখো আমি প্রত্যেকটা অপশনের সাথে মিলকরণ করে দিয়েছি, তোমরা দেখে দেখে এগুলো করে নেবে। পরবর্তী তিনের দাগেরগুলো দেখো, এখানে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, এখানে মোট তোমাদের তিনটি প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2, অর্থাৎ 2×3=6। তিনের এক কি বলেছে, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখো। পরবর্তী প্রশ্ন বলেছে তিনের দুই, পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যে কোনো দুটো কাজের উল্লেখ করো। তিনের তিন, আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কি। এখন আমরা এই তিনটি প্রশ্নের উত্তরগুলো করে নেব। তাহলে তিনের একের প্রশ্নের উত্তরটা দেখে নাও তোমরা, আমি এখানে কলম দিয়ে লিখে দিয়েছি, তোমরা এরকম দেখে দেখে খাতা সুন্দর করে লিখবে এবং পুরো নাম্বার পাবে। তিনের একের উত্তর, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তা হলো আলনা ও রেডিয়াস, তিনের একের উত্তর তোমরা এটা করবে। তারপর দেখো তিনের দুই, বলেছে পেশির দুটি কাজ হলো, যেরকম লিখেছে সেরকমই লিখবে, পেশির দুটি কাজ হলো অপশন নাম্বার ক, দেহের আকৃতি প্রদান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে, খ অপশন নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। এর পরবর্তী তিনের তিন দেখে নাও, এখানে তোমাদের যেটা হবে আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা, ক নাম্বার অপশন রক্ত সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়, খয়েরটা শরীরে ফোড়া বা অন্য কারণে জীবাণু সংক্রমণ হলে আমরা যে ওষুধ খাই তা শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় রক্ত। তো এগুলো হয়ে গেল আমাদের তিনের প্রশ্নগুলোর উত্তর, তোমরা দেখে দেখে ভিডিওকে আটকাটকে আস্তে আস্তে খাতায় লিখে নেবে। এখন পরবর্তী চারের দাগে দেখো, এগুলো আমাদের অলরেডি কমপ্লিট করে ফেললাম, চারের দাগে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও, ঠিক আছে। দুটি বা তিনটি বাক্যে উত্তর দিতে বলেছে, যেখানে প্রশ্নের মান 3 রয়েছে, কি বলেছে প্রশ্নটি দেখিনি, হাড়ের জোর না থাকলে আমাদের কি কি অসুবিধা হতো। তাহলে এখন আমরা এই চারের দাগের উত্তরটা করব। তাহলে তোমরা এখন চারের দাগের উত্তরটা দেখে নাও, চারের উত্তর কি বলেছে, হাড়ের জোর না থাকলে আমাদের যেসব অসুবিধা হতো, ক নাম্বার অপশন দেবে,
হাতের হাড়ের জোর না থাকলে হাত ভাঁজ করা যেত না, ফলে খেলাধুলা অনেক কাজে অসুবিধা হতো। খয়ের অপশন দেবে, আঙ্গুলের হাড়ের জোর না থাকলে কোনো কিছু ধরতে অসুবিধা হতো। গ নম্বর অপশন, পায়ের হাড়ের জোর না থাকলে চলাফেরা করতে, দৌড়াতে, বসতে অসুবিধা হতো। এগুলো হয়ে গেল আমাদের চারের প্রশ্নের সঠিক উত্তর। তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমরা কমপ্লিট করে ফেললাম তোমাদের একেবারে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী। তো এরপর পরবর্তী আমরা বাকি সাবজেক্টগুলো কমপ্লিট করে ফেলবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে, এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করবে। এর ফলে পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলো তোমরা সবার প্রথমে পাবে এবং তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলতে পারবে। তো আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।